বঙ্গবন্ধুর পাশে না থাকতেন তাহলে স্বাধীনতা সংগ্রামের ইতিহাস অন্যরকম হতো। আমার মনে পড়ে আমি স্বাধীনতার পর যখন বঙ্গবন্ধু বাকশাল ঘোষণা করলেন এক নেতার এক দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ, আমার আব্বা এবং জনবালী মাতাপ্পর এমদাদ ভাই হাবি মেম্বার সহ তার বঙ্গবন্ধুর বাসায় গিয়েছিলাম, আমি তার আমার আব্বার সাথে গিয়েছিলাম। সেদিন দেখেছি সেই মহিষী নারী শুধুমাত্র বাংলাদেশের সংগ্রামী ভূমিকাই রাখেননি, সেদিন পারিবারিকভাবেও দেখেছি নেতা কর্মীদের নিজ হাতে বানিয়ে চা খাওয়াতে আমি দেখেছি, আমার স্বচক্ষে সেদিন এই 32 আমি দেখেছি। তাই আমার চার কথা মনে হলে আসলেই আবেগে অভিভূত হয়ে পড়ি, চোখে জল এসে যায়। 8 আগস্ট 2022 সোমবার 73 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী মহিষী নারী বঙ্গমাতা শেখ ফজিলুতুন্নেসা মুজিব এর 92তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় 73 নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ জিয়াল হক জিয়ার আয়োজনে। DSCC 73 নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ জিয়াল হক জিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন DSCC-র 5 নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও সৌজবাগ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লায়ন চিত্তরঞ্জন দাস। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন 73, 74, 65 নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা ওয়ার্ড কাউন্সিলর নাসরিন আহমেদ সহ 73 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীগণ। অনুষ্ঠানে বক্তারা বলেন, বলা যায় যে রাজনীতির আতুরগড় বঙ্গমাতা ফজলুতুন্নেসা। আমি অনেক মহিলা রাজনীতিবিদদেরকে অনুরোধ করব যে তাকে অনুসরণ করলে পরে রাজনীতি শিক্ষা নেওয়া যেতে পারে। তিনি প্রতিটি নেতার নাম জানতেন, তৎকালীন যারা বঙ্গবন্ধুর সহকর্মী ছিলেন, সহযোদ্ধা ছিলেন, তাদের প্রত্যেকের ঠিকানা নাম তার মুখস্থ ছিল এবং তাদেরকে খবর পাঠিয়ে নির্দেশনা দিয়ে থাকতেন। বলতে গেলে পুরো রাজনীতিটাই তার মুঠোর মধ্যে ছিল। বঙ্গবন্ধু যখন ঐতিহাসিক 7ই মার্চের ভাষণ দিতে যাবেন তখনও তার মহিষী নারী বঙ্গবন্ধুকে বলেছিলেন ভাষণ লেখার দরকার নাই, তোমার মুখ থেকে যে কথাগুলো বের হবে এটি দেখবা জাতির কথা, এটি হচ্ছে বিবেকের কথা, এটি বাঙালির প্রতিটি মানুষের কথা। তিনি কিন্তু তাই করেছিলেন। এই ভয়াবহ আগস্ট মাসের আমাদের যে ভাবার্থ যথাযথ মর্যাদা এবং ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আজকের এই জন্মদিনটি পালিত হচ্ছে, সেই জন্য আমি আমার পক্ষ থেকে সৌজবাগ থানা আওয়ামী লীগের পক্ষ থেকে জননেতা জনাব জিয়াউল হক ভাইকে ধন্যবাদ জানাই। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। এই মহিষী নারী যে বঙ্গবন্ধুকে কত এগিয়ে দিয়েছেন, বঙ্গবন্ধুরা ওরূপ প্রেরণার উৎস ছিলেন এই মহিষী নারী বেগম ফজিলাতুন্নেছা মুজিব। আমরা তো অনেক কিছু অতিক্রম করতে পারিনি, এই মহিষী নারী সমস্ত কিছু অতিক্রম করে তিনি আজকে বঙ্গবন্ধুর অবর্তমানে এই বিশাল সংগঠন আওয়ামী লীগকে ঘরে বসে নেতৃত্ব দিয়েছেন। এই যে আমার চিত্তদা কথা বলেছেন, আওয়ামী লীগের প্রত্যেকটা ডিস্ট্রিক্টের নেতাকে তিনি চিনতেন, নাম জানতেন। সেই সময় তো মোবাইল ফোন ছিল না, টেলিফোনে ডিস্ট্রিক্ট নেতাকে বলতেন তোমরা এই কর্মসূচি পালন করো। আর এই যে আমার দাদা তাও বলেছেন, বঙ্গবন্ধুকে তিনি বলতেন তোমার লিখিত কিছু ভাষণ দেওয়া লাগবে না। তাই মহিষীর যে অবদান, তিনি মুক্তিযোদ্ধাদের অনুপ্রেরণা জুগিয়ে গেছেন মুক্তিযুদ্ধে যাওয়ার জন্য, তিনি বাংলাদেশে থেকে গেরিলা যুদ্ধের তিনি অনুপ্রেরণা জুগিয়েছেন এবং সংগঠন যারা তারা স্বাধীনতা যুদ্ধে পরিচালনার জন্য তিনি এই ইন্ডিয়াতেও মেসেজ পাঠিয়েছেন কাকে কোন অবস্থা আছে, কাকে কি দায়িত্ব দিলে এই স্বাধীনতা যুদ্ধ পরিচালিত হবে, তিনি সেই দায়িত্ব পালন করেছেন। এই মহিষী নারী যদি বঙ্গবন্ধুর পাশে না থাকতেন তাহলে স্বাধীনতা সংগ্রামের ইতিহাস অন্যরকম হতো। আমার মনে পড়ে আমি স্বাধীনতার পর যখন বঙ্গবন্ধু বাকশাল ঘোষণা করলেন এক নেতার এক দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ, আমার আব্বা এবং জনবালী মাতাপ্পর এমদাদ ভাই হাবি মেম্বার সহ তার বঙ্গবন্ধুর বাসায় গিয়েছিলাম, আমি তার আমার আব্বার সাথে গিয়েছিলাম। সেদিন দেখেছি সেই মহিষী নারী শুধুমাত্র বাংলাদেশের সংগ্রামী
ভূমিকায় রাখেননি, সেদিন পারিবারিক ভাবেও দেখেছি নেতা কর্মীদের নিজ হাতে বানিয়ে চা খাওয়াতে আমি দেখেছি, আমার স্বচক্ষে সেদিন এই 32 আমি দেখেছি। তাই আমার চার কথা মনে হলে আসলেই আবেগে অভিভূত হয়ে পড়ি, চোখে জল এসে যায়। তাই আজকে আমি তার অনুসরণ করে একটা কবিতা লিখেছি, পিতা আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর, মা গো তুমি তার পাশে রয়েছ জীবনভর, পাশে থেকে জাতিকে দিয়েছ দিক নির্দেশনা, তোমার কীর্তি জাতির নেই অজানা, তুমি জাতির সর্বকালের সর্বশ্রেষ্ঠ মা, তোমার সাথে আর কোনো নাই তুলনা, তোমার ভূমিকা দেখেছি মুক্তির সংগ্রামে, তোমারই ঘ্রাণ পায় জয় বাংলা ঘানে, তোমার কাজ ও কথায় ছিল অনেক মধু, আমরা তোমায় ভুলিতে পারিনি আজও। বঙ্গবন্ধু যখন জেলে সকলের মাঝে তুমি থাকিতে, আওয়ামী লীগের সকল নেতা কর্মীদের তুমি শক্তি যোগাতে, এই শক্তি নিয়ে যখন মাঠে নামত কর্মীরা শাসক গোষ্ঠীর গাউর্ত শিহরিয়া, তোমারই প্রেরণায় মুক্তিযুদ্ধে গিয়েছি, মাগো তোমাকে হারিয়ে আজও কাঁদছি, মাগো তোমাকে সারাক্ষণ স্মরণ করি মা, তুমি শুধু শেখ হাসিনার মা নও, জাতির মা, আমার মা, বাঙালির জাতির মা, আমার মা, সকলের মা। এই মা কবিতাটি দিয়েই আমার বক্তব্য শেষ করতে চাই, সকলকে ধন্যবাদ, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আল্লাহ গো তোমার বান্দা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেব সহ আল্লাহ তার পরিবারের সকল সদস্যরা আজকের এই আগস্ট মাসের এই সময়ে আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবীর মায়া ত্যাগ করে জন্মের মতো বিদায় নিয়ে অন্ধকার খবরে আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ ওনাদের সকলকে তুমি শাহাদাতের মর্যাদা দিয়ে তুমি জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসাবে কবুল করে নাও। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল।